হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকেন সবাই, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। দেখুন, করোনা ভাইরাসের জন্য আমি কিভাবে আমার বাজার থেকে আনা ফল এবং সবজিগুলো জীবাণু মুক্ত করে ঘরে তুলছি, এটা আমি ভিডিওটা দিলাম। আমি জানি সবাই এটা করছেন, প্রায় সবাই করছেন, ভয় লাগে, এই জন্য ভয়ে সবাই করছেন যাতে আমরা সবাই ভালো থাকি। আবার হয়তো কেউ কেউ করছেন ও না, এতে অনেক বিপদ ডেকে আনবে, হয়তো আমরা নিজেই জানি না। তো না করলেও হয়তো অনেকের ভালো হচ্ছে, আবার অনেকের ভালো হচ্ছে না, আমি জানি না। তারপরেও আমি এটা আজ নয়, শুধু আমি এটা 3 মাস ধরেই করে আসছি। বাজার আসার সাথে সাথেই আমি এগুলো করছি, বাচ্চাদেরকে ধরতে দিচ্ছি না, ঘরেই ঢুকাচ্ছি না, বারান্দায় বসে আমি এগুলো করে নিয়ে তারপরে এগুলো করে নিয়ে যাই। তো আমি আজকে দেখাই কিভাবে আমি এগুলো জীবাণুমুক্ত করে নিচ্ছি, তারপরেও জানি না আমার জীবাণুমুক্ত হচ্ছে কি না, তারপরে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি এগুলো করা। দেখেন, এখানে একটা বাকেটে আমি পানি নিয়ে আসলাম। রানিং পানিতেও আপনারা ধুতে পারেন, বেসিনে ফেলে, আমি বেসিনে নেই না, কারণ আমার ঘরে বাচ্চা আছে, বুড়ো মানুষ আছে, এই জন্য। বাকেটে পানি নিয়ে আসলাম, এখানে ভিনেগার দিলাম, ভিনেগার মিশালাম, ভিনেগার দিয়ে দিলাম। তারপর আমার এই ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই, যেগুলো খুব ভালো, খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, যেগুলো আমি সবসময় ইউজ করি, লাইজল স্প্রে, এটা খুবই ভালো, এটা দিয়ে স্প্রে করতে পারেন আপনি, তো জীবাণুমুক্ত হয়ে যাবে। এটা 99% দেখেছেন তো, 100% এখানে দেখা আছে, ব্যাকটেরিয়া মরে যাবে, স্যানিটাইজার, এটা তো সবাই ব্যবহার করছেন আমি জানি। আর আছে গ্লোরক্স ওয়াইস পেপার, যেটা এইগুলো আমি সবসময় ইউজ করি। বাজার থেকে আসার পরই বা ঘর থেকে, বাইরে থেকে, কাজ থেকে আসার পরেই আমি কী করি, ঢুকার সাথে সাথেই আমি সারা ঘর স্প্রে করে দিই, যাতে যদিও কোনো কি পায়ের বা হাতে লেগে থাকে, লেগে বাজার থেকে আসে, সেটা যেন মরে যায়। আমরা তো বলতে পারবো না কখন কার সাথে আসবে এইটা ভাইরাস, এমন একটা খারাপ জিনিস এই করোনা ভাইরাস, কীভাবে লেগে যাবে আপনার শরীরে, কীভাবে লেগে কোন ফল থেকে, কোন সবজি থেকে, কোনো কিছু থেকে লেগে যাবে আপনি একদম বলতে পারবেন না কখন যে লেগে যাবে, আর সেটা ঘরে আসবে, সেটা সবাইকে দিয়ে দিবে, বাচ্চা হোক বুড়ো হোক সবাইকে। তাই আমাদের সবাইকেই সতর্ক থাকা উচিত। আচ্ছা যাই হোক, আমি এখন দেখাচ্ছি যে এইগুলা আমরা কী করব। এগুলো রানিং পানিতেও ধুয়ে ধুয়ে তুলতে পারেন। আমি গ্লাভস পরে নিয়েছি, গ্লাভস ছাড়াও হবে, তারপরে ভয় লাগে, এই জন্য গ্লাভস পরে নিলাম। গ্লাভস পরার আগে তো জানেন আপনারা হয়তো স্যানিটাইজার দিয়ে হাত মুছবেন, মুছে তারপরে স্যানিটাইজার দিয়ে হাত মুছে তারপরে এই গ্লাভসগুলো পরবেন। গ্লাভসগুলো পরে এই যে ব্যাগের ভিতর থেকে আমরা সবগুলো খুলে খুলে এখানে দিব। আপনি আবার 10 মিনিট বা আধা ঘন্টার মতনও যদি পারেন ভিজিয়ে রাখতে পারেন, আবার নাও রাখলে চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তুলেই নিব। এমনি ধুয়ে ধুয়ে রাখলেই হবে, না তুললেও হবে। তারপরে আমি কি করেছি দেখুন, বারান্দায় কি করেছি, এই পেপারগুলো বিছিয়ে দিয়েছি, এগুলো পানি থেকে তুলে ধুয়ে ধুয়ে আমি এখানে রেখে দিব। কারণ এই ফলগুলো যে ঘরে নিয়ে এসেছে বা সবজিগুলো যে ঘরে নিয়ে এসেছে, আপনি তো জানেন না কার শরীরে এই ভাইরাসটা আছে। সবাই বাজারে যাচ্ছে, সবাই ফল ধরছে, হয়তো বা করোনা যদি কেউ ধরে গেল তখন ওর বুঝতে পারেনি ওর এই ভাইরাস হয়েছে, ওর ও যে ধরে গিয়েছে ওইটা থেকেই, মানে যে ধরবে ওর শরীরে চলে আসবে। তাই আমাদের সবার সবাইকেই সতর্ক হওয়া উচিত। পাইনাপেল এটাও এভাবে চুবিয়ে রাখলাম, পানিতে চুবিয়ে আপনি রাখতে পারেন। তারপর কি করব, আমি সব ব্যাগগুলো এক জায়গায় রেখে দিই। এই যে ব্যাগগুলো দেখুন, ব্যাগগুলো আমি ভয়ে সব ব্যাগগুলোই ফেলে দিই,
ব্যাগগুলা ঘরে ঢুকাই না। যদি আপনাদের কারো, আমি আরেকটা কথা বলি, যদি আপনাদের কারো ব্যাগের দরকার হয়, আমি ব্যাগ ফেলতে ফেলতে এক সময় অনেক ব্যাগ জমা হয়ে থাকতো আমাদের ঘরে, আর এখন একটা ব্যাগও নাই, কারণ আমি বাজার থেকে আসার পরেই সব ব্যাগ ফেলে দিই, ভয় লাগে এই জন্য আমার, যদি বলা তো যায় না এই জন্য। তো আপনারা যদি ব্যাগ না ফেলতে চান তো কি করবেন, এই যে লাইজল স্প্রে আছে, এই স্প্রেটা অনেক ভালো, সবসময় এইটা ঘরে রাখবেন, যে কোনো সময় এটা আপনার ফার্নিচার, আপনার রুম, সব রুমের মধ্যে আপনি স্প্রে করতে পারবেন, সব জায়গাতেই, সব রুমে। আর এই 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 স্প্রেটা ইয়ে করে দিবেন, এই স্প্রেটা আপনি এই এগুলোর উপর দিয়ে দিবেন, ব্যাগের উপর দিয়ে দিবেন, তাইলে মোটামুটি জীবাণুমুক্ত হয়ে যাবে। দেখেন এই ব্যাগের ভিতর একটা ব্যাগ, এই এটার ভিতরে আরেকটা ব্যাগ। তো কি করব, আলু বেগুন দেখুন এমনি করে ধুয়ে ধুয়ে, এগুলো শুধু আর কি সন্দেহটা ছাড়ানোর জন্য। আমি আমার মনে হয় আপনারা আমার চেয়ে অনেকেই অনেক ভালো করে আরও করছেন, যদি করেন আমাকেও বলবেন প্লিজ, এটা শেয়ার করার সময়, সবার সাথে সবার শেয়ার করার সময়, সবাই আমি চাই বাঁচতে, আমরা সবাই বাঁচবো, ভগবান যেন আমাদের সবার মঙ্গল করে, এটাই চাই ভগবানের কাছে, আমি আর কিছুই চাই না। আমি যদি ভালো থাকি আমি চাই সবাই ভালো থাকুক, এইটাই আর কিছু না। দেখেন লাউ, এটাও আমি দিয়ে দিলাম এইখানে, এখানে দিয়ে দিয়ে তারপরে এগুলো ধুয়ে পানি জড়ানোর জন্য আমি এইটাতে রেখে দিলাম, পাইনাপেলটাও রেখে দিলাম। ওকে, তারপর আসছে আপনার মিষ্টির ডিব্বা। আচ্ছা আমি এটাকে পরে দেখাচ্ছি কীভাবে করবো, আমি আগে ফল আর সবজিগুলো ধুয়ে নিই। অনেক ছেলেমেয়েরা আছে, বড় বড় ছেলেমেয়েরা, যে ছেলেমেয়েরা শুনতে চায় না, কথা শুনে না, তো ড্যাডির জন্য ড্যাডিকে গিয়ে বলো ডোন্ট ডিস্টার্ব মি, যাও ড্যাডিকে বলো খেয়ে নিতে। তারপরে ইম্পর্টেন্ট জিনিস দেখুন, লেবু, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখনকার সময়ের জন্য, প্রতিদিনই লেবু খাচ্ছি, আসার পর আমি বাংলাদেশ থেকে আসার পর আমি লেবু খেতামই না, একটা সময় ছিল এদেশের লেবু আমার ভালো লাগতো না, তাই আমি খেতাম না, কিন্তু এখন যে পর্যন্ত লেবু খাচ্ছি ভয়ে ভয়ে, একমাত্র ভগবানই জানেন। আমি চাই আমি ভালো থাকি, সবাই ভালো থাকুক, এই জন্যই আমার এই ভিডিওটা দেওয়া। আমরা অনেকেই কী করি না, করব না, এগুলো করতেও তো অনেক সময় লাগে, কষ্ট হয়, আমি বুঝি আমি জানি, কিন্তু সবাইকে ভালো রাখার জন্য তো এগুলো করতে হবে নাকি, ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। আজ 3 মাস ধরেই এভাবে করে যাচ্ছি, তাই ভগবান হয়তো আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, বাকিটা বলতে পারবো না, এখন পর্যন্ত ভগবানের আশীর্বাদে বাচ্চা বুড়ো মানুষ সবাই ভালো আছি আমরা। দেখুন এইভাবে ভালো করে, এই যে ব্রকলির ভিতর কিন্তু চিপায় চিপায়ও লেগে থাকতে পারে, এই জন্য আপনি ওই যে চিপায় 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 ভালো করে পানি ঢুকিয়ে এগুলো ধুয়ে তুলবেন। আমি যে এই পানিতে ভিনেগার দিলাম,
আপনি যদি ভিনেগার না দেন তাও চলবে। বাংলাদেশে ভিনেগার যদি না পাওয়া যায়, না মিলে, শুধু মানে খালি পানিতেই দুলে হবে, ধুয়ে তুলে তুলে নেবেন। তারপরে কী করব, আপেল, এই যে এটা ব্যাগের ভিতরে আছে, এটা না খুললেই চলবে, কিন্তু কারণ ব্যাগের ভিতরে আপেলের ভিতরে এগুলা লাগবে না, বাইরে যদিও ব্যাগে লাগে, এগুলো এমনি চুবিয়ে দিলেই হবে। তারপরেও যদি আপনি মনে করেন যে না ব্যাগটা ফেলে দিই, দিলে দিতে পারেন, ব্যাগ খুলেও দিতে পারেন, আমি এমনিতেই তুলে রাখলাম, এমনিই চুবিয়ে ধুয়ে নিলাম, এখানে রেখে দিলাম পানি ঝরার জন্য। তারপর আসছে জিঞ্জার, জিঞ্জার, আদা, এটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যদিও আমরা সবসময় এগুলো খাই, কারণ আমাদের ঘরে নিরামিষ সবজি বা নিরামিষ আমার শাশুড়ি মার জন্য রান্না করলে সবসময় আমি এগুলো ব্যবহার করি, যদিও সবসময় এগুলো ব্যবহার করা হয়। তারপর আমি ব্যাগগুলো তো আগেই বলে দিলাম, আবারও বলছি, যদি কেউ রাখতে চান তাইলে ব্যাগ সবগুলোতে এই স্প্রেটা মেরে দিবেন, দিয়ে রোদের মধ্যে রেখে দিবেন, রোদে শুকিয়ে নিয়ে আসবেন। এই যে প্যাকেটগুলো দেখছেন, চিড়ের প্যাকেট, মশলার প্যাকেট, আচ্ছা তারপর কি এটা, বাতাসা, আচ্ছা তো আমি এগুলোকে কি করি এটা একটু দেখাই, আমি দেখাচ্ছি এগুলোকে কি করব। এগুলো আগে আমি পানিতে চুবিয়ে রাখি একটু, আরো বড় বালতি আনলে ভালো হতো, আমি বড় বালতি আনছি না, কারণ এটা একটু ছোট বালতি, এটা আমার এখানে ফল আছে, পুজোর ঘরেও যাবে, পুজোর ঘরেও ফল দিব ঠাকুর ঘরে, তাই যে কোনো বালতিতে আমি ধুতে পারবো না এটা, তাই আলাদা তুলে রাখা বালতিটাই আমি ইউজ করছি, এটা ছোট বালতি, ধুতে একটু কষ্ট হয়, ভরেও আর কি কষ্ট করে ধুয়ে নিলাম। আচ্ছা এগুলো তো দেখলেন নাকি, এগুলো তো দেখলেন, আর এখন আমি আরেকটা জিনিস দেখাই, ক্লোরক্স ওয়াইস পেপার যার কাছে আছে, আর যদি না থাকে তো আপনি কি করবেন, তো এই স্যানিটাইজার তো বাংলাদেশে পাওয়াই যায়, ক্লোরক্স পেপার জানি না ওয়াইস পেপার আছে কি না, এই যে এটা দেখে নিন, এটা অনেক ভালো, তো আমি জানি না এটা আছে কি না, তো স্যানিটাইজার দিয়ে পেপার টাইলের মধ্যে নিয়ে, আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে, আমার আর একটা ভিডিওতে আছে, স্যানিটাইজার পেপার টাইলে নিয়ে তারপরে আপনি এগুলো মুছে নেবেন। যেমন আমি আরেকদিন দেখিয়েছি স্যানিটাইজার দিয়ে কিভাবে করব, আজকে আমি দেখাচ্ছি এই ক্লোরক্স ওয়াইপ দিয়ে কিভাবে করব। এটা এই যে ক্লোরক্স ওয়াইপ নিলাম, এখন এগুলো পাওয়াই যাচ্ছে না আমাদের এখানে অনেক দিন ধরে, ভাগ্যিস এনো, আমি আগে এনেই রেখেছিলাম, ভাগ্য ভালো, তাই এখন আমার আছে, আমি প্রতিদিনই ব্যবহার করছি। দেখুন এই যে এটা তো কাগজের, এটা স্যানিটাইজার দিয়ে আপনি পেপার টাইলের মধ্যে নিয়ে আপনি ওয়াইশ করে দিতে পারেন, এইভাবে জীবাণুমুক্ত হয়ে যাবে। আর যদি স্যানিটাইজার দিয়ে এটা না করেন, আপনি এইভাবে এই ক্লোরক্স ওয়াইশ দিয়ে এইভাবে ওয়াইশ করে নেবেন, ভালো করে, ভালো করে মুছে, কারণ এটা তো কাগজের, এটা আমি পানিতে চুপালে এটা গলে যাবে,
ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই এটাকে আমি এমনি ওয়াইস করে এখানে রেখে দিলাম। তারপর আছে আপনার মিষ্টির বক্স, আচ্ছা গোলাপজামের বক্স, এটাকে আমি ক্লোরক্স ওয়াইস দিয়ে মুছে নিলাম। এটা কিন্তু পানিতে চুবিয়ে আপনি ধুতে পারবেন, হ্যাঁ পানিতে চুবিয়েও আপনি ধুতে পারবেন। এটা আমি এমনি করেই ধুয়ে নিলাম। তারপরে আছে আপনার মশলার প্যাকেট, এগুলোকেও আমি ওয়াইস করে নিলাম। আমার বাচ্চাদের খাবার টাবার এগুলো আমি আনলে আমি এই ওয়াইস দিয়ে, ক্লোরক্স ওয়াইস দিয়ে ওয়াইস করে নিই, এই যে নিলাম। এগুলোতে আপনার কোনো ক্ষতি করবে না, কোনো সমস্যা হবে না। তবে ব্লিচ দিয়ে, সাবান দিয়ে এগুলো করবেন না প্লিজ, এগুলো ক্ষতিকারক হতে পারে। এগুলো ধুই, এগুলো কিন্তু আমি পানিতে চুবিয়েও ধুই, মাঝে মধ্যে পানিতে চুবিয়ে ধুতে পারেন। আবার এটা যদি করেন তার বেশি ভালো হবে। এই যে ক্লোরক্স ওয়াইস দিয়ে সিগারেটটাও আমি মুছে নিলাম, মুছে মুছে আমি এক জায়গায় রেখে দিলাম। তারপর দেখুন এটা আমি ধুয়ে নিতে পারি, কিন্তু এটার ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে আমার এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো তো আমার অনেক দিন থাকতে হবে, ঠাকুরের জন্য কিনে আনা এগুলো। তো এগুলাকে আমি কি করলাম, ওই যে ওয়াইস দিয়ে, ক্লোরক্স ওয়াইস দিয়ে ভালো করে মুছে নিলাম, ভালো করে মুছে নিলাম। হ্যাঁ নারকেলের প্যাকেট সেটাকে আমি মুছে নেব মনে করে। যদি আমার কোনো ভুল হয় তাকে আমাকে বলবেন প্লিজ, প্লিজ আমাকে বলবেন, আমি অনেক খুশি হই। কেউ আমাকে পরামর্শ দিলে, কেউ আমাকেও কিছু বললে, সচেতনতা আমাদের সবার মধ্যে থাকা দরকার। যে এগুলো রাখলাম, এগুলো ধুয়ে রাখলাম, যাই হোক মুছে নিলাম, শেষ আমার এগুলো করা। এখন আমার আছে, বাকি আছে ফল সবজি, আচ্ছা এগুলো আমি সেম একইভাবে, আমি তো আপনাকে আপনাদের দেখিয়ে দিয়েছি, সেম একইভাবে সবগুলো করবেন। যে আমি খুলে নিলাম সব ব্যাগ, এই জায়গায় রেখে দিলাম, এগুলো সব ব্যাগ আমি ফেলে দিব, আমি একটা ব্যাগও রাখবো না, সবগুলো সবগুলো ব্যাগ একটা ব্যাগের ভিতর ঢুকিয়ে। আর কি আছে দেখানোর মতন, যে আচ্ছা নারকেল, নারকেলটাকেও আমি পানির মধ্যে দিয়ে দিলাম। আর আছে লিচুর, এটা এটা খুলে খুলে ধুলে নষ্ট হয়ে যেতে পারে, নাও নষ্ট হবে, কিন্তু এটার ভিতর ঢুকে নিয়ে, এটা দেখুন প্লাস্টিকের একটা বক্স রয়েছে, বক্সের ভিতরে লিচু আছে, তাই কি করব আমরা, এটা এমনি ক্লোরক্স ওয়াইপ দিয়ে আমরা মুছে ফেলবো, ভালো করে ভালো করে এটা মুছে নেব। অনেকে কিন্তু বাজার থেকে এনে সরাসরি এগুলো ঢুকিয়ে রাখছেন, কিন্তু এটা কিন্তু ভালো হচ্ছে না, বাচ্চাদের জন্য ক্ষতি হবে। আবার যারা ঘরে অসুস্থ মানুষ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের বুড়ো মানুষ আছে, ওরা ধরলে কিন্তু ওদের ভিতরে চলে যেতে পারে। আপনি কিন্তু জানেন না কোনটার ভিতরে ভাইরাস আছে, কোনটার ভিতরে নাই, আপনি কিন্তু একদম জানেন না। তাই প্লিজ একটু সময় লাগলেও এগুলো করবেন, প্লিজ নিজে বাঁচুন, সবাইকে বাঁচান, প্লিজ এটা করুন। আবার লিচুর বক্সটা যদি আপনি খুলে ধুতে চান, ধুয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ও আচ্ছা ফলগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম কেমন করে ধুতে হবে, এমনি করে পানি থেকে তুলে তুলে এখানে রেখে দিবেন, পানি জড়া না পর্যন্ত আর কি। এখানে রেখে দিলে পানি জড়ে যাবে। আচ্ছা আমি পানির মধ্যে দিয়ে দিলাম, আমার পানি ময়লা হয়ে গেছে, পানি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নিয়ে আসবো। এই যে দেখেন ফুলকপি, আগের বারও আমি দেখিয়েছিলাম, এটা কাগজ খুলেও আপনি ধুতে পারেন, আবার কাগজ সহ আপনি ভিজিয়ে ধুয়ে রাখতে পারেন। এটা কাগজ না খুললেও চলবে, কারণ এটা কাগজের ভিতরে কিন্তু ভাইরাসটা ঢুকেনি। আমি দুইভাবেই করি,
মাঝে মধ্যে কাগজ খুলেও ধুই, মাঝে মধ্যে আবার কাগজ না খুলেও ধুয়ে রাখি, কোনো সমস্যা হবে না এগুলো হলে। দেখুন অনেকে আমার কাজ এগুলো পছন্দ করে না, আমি বারান্দায় বসে বসে এগুলো করছি, রাস্তা দিয়ে মানুষের গাড়ি যাচ্ছে, সাবডিভিশনের গাড়ি অবশ্য। অনেকে আছে আবার আমার এগুলো পছন্দ করবে না, অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি দিয়েছি, আপনি তো জানেন, আমি জানি আপনি জানেন, অনেকেই জানে না, অনেকেই এটা করছে না। আমি অনেকের সাথেই আলাপ করি, জিজ্ঞেস করি, তখন ওরা বলে কীভাবে কী করো, কেবা কী বিদ্ধ, তখন অবাক হয়ে যায়। আমি তো নিজেই জানি না সত্যি কথা, আমি কোনো পণ্ডিত না, আমি কোনো কিছু না। তারপরে আমি ওই সুস্থ থাকার জন্য যাগুলো ফলো করা দরকার এগুলো ফলো করি, এগুলো দেখি, ইউটিউবে দেখি, ইন্টারনেটে দেখি, ফেসবুকে দেখি, ওগুলো আর কি করে করে এগুলো করে চলছি। এগুলো করতে অনেক সময় লাগে, অনেক কষ্টও হয়। আমি এখন তো রাত্রিবেলা বাগান নিয়ে এসে এসেছে আমার হাজবেন্ড, দিনের বেলা হলেও আমি কাজটা শেষ করে তারপরে এসে এগুলোতে লাগি, কারণ অনেক সময় লাগে এগুলো করতে, ধৈর্যও দরকার হয়, কারণ অনেকেই বলবে না দরকার নেই এগুলো করার, অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, এত সময় খুঁজ থেকে পাবো, কিন্তু করতেই তো হবে আপনাকে। আমি তো সব কাজ সেরে এসেছি, এখন এগুলো বাইরেই ফেলে রেখেছিলাম, আমার হাজবেন্ডকে বললাম বাইরেই রেখে দাও, তোমার করতে হবে, আমি পরে গিয়ে করবো, বাচ্চাদের খাই খাইয়ে বাচ্চাদের খাইয়ে রেখে আসলাম, এখন আমি আমার বসে বসে এগুলো করছি আর কি। এটাতে কী আছে, এটাতে আবির আছে, আচ্ছা এটা এটা আমি পানিতেই চুবিয়ে নিলাম, এই যে প্যাকেট, এরকম প্যাকেট থাকলে আপনি পানিতে চুবিয়েই ধুতে পারেন। আবার আমি যে দেখালাম ক্লোরক্স ওয়াইপ দিয়ে ধোয়ার জন্য, ক্লোরক্স ওয়াইপ দিয়ে ধুব, তারপর দেখুন এই যে ড্যারস, ড্যারসগুলো কী করবো আমি, সবগুলো পানিতে দিয়ে আমি নষ্ট নষ্ট হয়ে যাবে, এগুলো চিন্তা একদম করবেন না। আমি কিন্তু মানে আমি এরকম করে যাচ্ছি, করোনা ভাইরাস শুরু হওয়ার পর শুরু হওয়ার পর থেকেই এরকম করছি, তো আমার মনে হয় না কিছু পচে গেছে, কিছু নষ্ট হয়েছে, কোনো কিছুই হয়নি, পচে যাবে নষ্ট হয়ে যাবে চিন্তা করে যদি আপনি ধোন না, এগুলা না ধুয়েই খেতে থাকেন কেটে কেটে, তো অসুস্থ হয়ে যাবেন। আর যদি এমনিই দেখতে পাচ্ছেন না অসুস্থ হয়ে যাচ্ছেন, ভিতরে ভিতরে কী হচ্ছে আপনি তো বুঝতে পারবেন না, তাই আমাদের সবারই উচিত সতর্ক থাকা, প্লিজ সতর্ক থাকবেন সবাই, সবার সতর্ক থাকার জন্যই আমি একটা ভিডিও বানালাম আর কি, একটা ভিডিও করলাম আর কি, আর কিছুর জন্য না। বাংলাদেশে অনেকেই মনে করতে পারেন, আমার তো এখানে বেশি বাজার না, কিছুদিনের বাজার এসেছে, যেহেতু আমাদের নিরামিষ মাছ দুটি চলে আমাদের ঘরে, দুটিই করতে হয়, তাই আমাদের সবজি লাগে, পূজা হয়, ফল লাগে, বেশি দিন যায় না, তারপরে আবার যেতে হবে বাজারে আনতে হবে, কিন্তু তারপরে বাংলাদেশ থেকে ভালো, বাংলাদেশ তো রোজ বাজার বাজার যায় মানুষ, রোজ বাজার করে নিয়ে আসে, আবার একদিন দুই দিন পরে আসে, আমাদের তো আর দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে পরে গেলে চলে, তো আপনারা এভাবে করবেন প্লিজ, যদি মনে করেন না অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে, এটা একদম মনে করবেন না প্লিজ, কষ্টগুলো কিছুই না, একটু কষ্ট হয় আমি জানি, এই কষ্টগুলো কিছুই না। দেখুন আমি কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এগুলো পানি ঝরে যাবে, তারপরে আমি বললাম যে ফ্রিজে তুললে নষ্ট হবে না, আপনি কী করতে পারেন, পেপার টাইল নিয়ে তারপর ওগুলো মুছে মুছে শুকিয়ে নিলে তার পানি থাকবে না, তো মুছে রেখে দিলে ফ্রিজে নষ্ট হবে না। যদি মনে করেন পানি থেকে গেছে নষ্ট হয়ে যাবে, ওই জন্য আপনি এইভাবে মুছে নিতে পারেন, এটা পেপার টাইল দিয়ে, এর শুকনো পেপার টাইল দিয়ে আপনি এভাবে মুছে নেবেন, যদি মনে করেন পানি থাকে, আমি এগুলো করি, মনে করে যদি পানি থাকে নষ্ট হয়ে যাবে, এরকম আপনি মুছে নিতে পারেন, সুন্দর চলে গেল, ভালো করে একটু মুছে নেবেন। আরেকটা জিনিস দেখাই, ওই যে আপেলের ভিতর এগুলা ভালো করে এমনি করে করে ধুবেন, ওই যে এমনি করে করে ভিতরে এমনি করে করে ধুবেন, এগুলা কপি যেগুলো ওই যে
এগুলো আবার ওই যে ভিতরে আরেকটা কাগজ আছে, এগুলো কিন্তু ভিতরে যায়নি, ভাইরাস ভিতরে ঢুকতে পারবে না, তার জন্য এমনিই ধুয়ে রাখলাম। তারপরও আপনার যদি ইচ্ছে হয় এগুলো খুলে আপনি ধুতে পারেন। যাই হোক, আমি আর আমার ভিডিওটা বেশি লম্বা করতে চাই না। ও, আরেকটা জিনিস, এটা মনে হয় আগেও দেখিয়েছিলাম, এই প্যাকেটগুলো কীভাবে ধুবেন, এমনি চুবিয়ে রেখে দিতে পারেন, কারণ এগুলোর ভিতরে তো কেউ আর দেয় না। তারপরেও আপনার যদি সন্দেহ লাগে আপনি এমনি খুলে নিয়ে তারপরে পানিতে চুবিয়ে দিয়ে দিবেন। হ্যাঁ, যাই হোক, আমি আর লম্বা করতে চাই না, এভাবে আমি সবগুলোই ধুয়ে ধুয়ে রাখবো। এখানে যা যা আছে আমার সবগুলোই ধুয়ে ধুয়ে রাখবো একটা একটা করে। আমি তো যা আমার মনে হয় সবগুলোই দেখিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই দেখিয়ে দিয়েছি। এখানে আলু সবজি যা আছে আছে, আমি আমার ধুবো, আমি এগুলো পরে ধুচ্ছি, আগে বলে নিই তারপর আপনারা কী করবেন। এই পান, পান তো একটা একটা করে এমনিই ধুতে হবে, বাজার থেকে আনলে তো আমরা এমনিই একটা একটা করে ধুই, পানি চেঞ্জ করে আমাকে ধুতে হবে। এগুলো নিয়ে আসবো, আর সব ব্যাগ আমি এখানে রেখে দিলাম, আমি দেখেন স্প্রে করে দিলাম, স্প্রে করে দিলাম ব্যাগের মধ্যে, স্প্রে করে এখানে ফেলে দিয়ে যাব। এখানে কেউ ধরবে না আমার বাচ্চারা, রোদের মধ্যে শুকালে এটা চলে যাবে ভাইরাস, কারণ রোদে এটা ভাইরাস মেরে ফেলে। আবার আমি যদি চাই না ব্যাগ, আপনি যদি চান না, সব ব্যাগ একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলে দিবেন, নিয়ে ফেলে আবার সবগুলো তুলে কি করবেন, এই সবজিগুলো ফলগুলো তুলে ঘরে নিয়ে যাবেন। যাওয়ার পরে ওই যে পেপার আছে এগুলো বিছিয়েছি, এগুলো তুলে আপনি ফেলে দিবেন। তারপর আপনি আবার ওই স্প্রেটা মেরে দিবেন, সব জায়গায় স্প্রেটা মেরে দিবেন। তারপর আমার হাতের গ্লাভস, এটা খুলে সব কিছু ওয়াশ করার পর এটা খুলে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর ভালো করে আবার সাবান দিয়ে হাত ওয়াশ করে নেবেন। দ্যাটস ইট, হয়ে গেল আপনার। আপনি নিজে বাঁচুন, সবাইকে বাঁচান, প্লিজ এটা করুন। হয়তো আমার এখানে বেশি বাজার সাদাই নয়, হয়তো কারো কারো অনেক বাজার আসে, টায়ার্ড হয়ে যান বলে ধুবেন না, এসব মনে করেন না, প্লিজ এটা একদম মনে করবেন না, প্লিজ এটা একদম মনে করবেন না, এগুলো করেন প্লিজ, বেঁচে থাকার জন্য অন্তত এগুলো করেন। ভগবান যেন সবাইকে ভালো রাখে, এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য, অনেক ভালো থাকবেন, ভগবান সবার মঙ্গল করুক, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফে থাকবেন প্লিজ। আর বাইরে থেকে এসে কিছু টাচ না করে ঘরে যাবেন, আমিও যেভাবে করি, আমি জুতাটা বাইরে যে রেখে যাই ওই জুতাতেও আমি এই স্প্রেটা মারি, গাড়িতেও স্প্রে মারি, আমার দুই তিনটা স্প্রে আছে ছড়ানো ঘরে গাড়িতে সব জায়গায়। এইরকম রেখে দিবেন, স্প্রে করে দিবেন, ভাইরাসটা মরে যাবে। বাচ্চাদের ধরবেন না বাইরে থেকে এসে, কাপড় টাপড় চেঞ্জ করে তারপরে এসে ধরুন, এভাবে থাকুন। ভগবান সবাইকে যেন রক্ষা করে এটাই চাই, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবাইকে ভালো রাখুক ভগবান। থ্যাংক ইউ ওয়াচ করার জন্য, ভালো থাকবেন, বাই।